সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা 9টি ইউনিয়নে 4,000 পরিবারের মাঝে 4,000 প্যাকেট খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল। এ সময় উপহার নিতে আসা মানুষের কাছে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও তার পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে সবার হাতে হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতির সফর সঙ্গী হন রাজৈর উপজেলা আওয়ামী লীগ সহ রাজৈর উপজেলা শাখার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। আজকে মাদারীপুর জেলা আওয়ামী লীগ এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এবং সহযোগী সংগঠনের সবাই মিলে আমরা বাজিতপুর থেকে শুরু করেছি কবিরাজপুর হোসেনপুর হয়ে আমরা সমস্ত জায়গায় আজকে এই বাইক পাড়া আজকে প্রাণ বিতরণ করেছি। যেহেতু করোনার মহামারীর কারণে আমরা প্রতি বছর যেভাবে এই দিবস উদযাপিত হয় এবছর সেটা আমরা করতে পারিনি। সেই কারণে এবছর আমরা শুকনো খাবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং এই খাদ্য সামগ্রী সাধারণ গরিব মানুষ যারা তাদের দিনের চলাফেরা করা কষ্ট হয়, কাজ কর্মহীন মানুষ, তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা এখানে চাল দিয়েছি, ডাল দিয়েছি, আলু দিয়েছি। মোট কত বলে কত আমরা 4,000 প্যাকেট বিতরণ করেছি ছাড়াও উপজেলায়।